আলামিন আল্লাহর কালামে আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা নবীর উম্মতের দল তোমরা চলো, পৃথিবীর জমিনে আমরা অন্যায় করব আমার আল্লাহ জানে কি জানে না, আমরা গুনাহ করব আল্লাহ জানে কি না, আমরা যে পাপ করব আমার আল্লাহ জানে, এই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম বানানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে বলছিল, ফেরেশতার দল আমি আল্লাহ আদম বানাবো তোমরা কি বলো, ফেরেশতারা বলে আল্লাহ আদম বানানোর কোনো প্রয়োজন নাই, আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আল্লাহু আকবার। ফেরেশতারা যখন যুক্তি দিল আমার আল্লাহ বলে ইন্নি আ'লামু মা লা তা'লামু, আমার বান্দা নবীর উম্মতের দলেরা শুনে রাখো তোমাদেরকে বলে দিচ্ছে, তখনই আমি ফেরেশতাদেরকে বলছি ও ফেরেশতার দল আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না, কারণ আমার বান্দা গুনাহ করবে আবার ইবাদত করবে আমার, সুবহানাল্লাহ, বান্দা অন্যায় করবে আমার সাথে, জুলুম করবে নফসের সাথে, তওবা ইস্তেগফার করবে আমি আল্লাহর দরবারে সেজদা দিয়া, এই জন্য আমি আল্লাহ বড় মহব্বত করি, সুবহানাল্লাহ, আর মহব্বতের কারণে আমি আল্লাহ 80,000 আলম 18,000 মাখলুকাত বানাইছি, সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, ওয়ালাউ আন্নাহুম ইযালামু আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, সুবহানাল্লাহ, আল্লাহ গো কখন মাফ করবে আমার আল্লাহ বলে, ওয়ালাউ আন্নাহুম ইযালামু, আর যখন তোমরা অন্যায় করবে গুনাহ করবে পাপ করবে মন্দ করবে আমি আল্লাহর কাছে যখন মাফ চাইবা, আনফুসাহুম নফসের উপরে তোমরা নিজেরাই নিজেরা অন্যায় করবা জুলুম করবা যা উঠা এগুলা মাফ করার জন্য, ওয়াস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূলা, আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা নিতে চাও তোমরা আমার মদিনাওয়ালার দরবারে চলে যাও, কার দরবারে, আমার রসুলের পাকের দরবারে চলে যাও, আমার কামলিওয়ালা নবীর দরবারে চলে যাও, আমার নবী কামলিওয়ালার দরবারে যখন যাবে, ওয়াস্তাগফারালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, আমার দয়াল যখন কবুল করে নিবে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। যদি বুঝতো তারা মুমেন হয়ে যেত, যদি বুঝতো তারা মুত্তাকি হয়ে যেত, যদি বুঝতো তারা ওলি হয়ে যেত, যদি বুঝতো তারা আল্লাহওয়ালা হয়ে যেত, যদি বুঝতো তারা গাউস হয়ে যেত, যদি বুঝতো তারা কুতুব হয়ে যেত, কুতুবুল আকরাম হয়ে যেত, আর যদি বুঝতো তারা আমার প্রিয় মাহবুব বান্দা হয়ে যেত, সুবহানাল্লাহ। বুঝে নাই বিদায় আমার আল্লাহ বলে, ও আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, আজ থেকে 1500 বছর আগে আমি আল্লাহ আমার মদিনাওয়ালার মাধ্যমে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে, তোমরা অন্যায় করবা আমি আল্লাহ জানি, জুলুম করবা আমি আল্লাহ জানি, একে অপরের সম্পদ নষ্ট করবা এটাও আমি আল্লাহ জানি, এক ভাই অপর ভাইয়ের হক নষ্ট করবে এটাও আমি আল্লাহ জানি, কি জানে না, সব কিছু আমি আল্লাহ জানি, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার ব্যবস্থা রেখেছি, আর ক্ষমা যদি নিতে হয় কারণ আমি আল্লাহর সাথে তোমাদের দেখা হয় নাই, আমি আল্লাহকে তোমরা দেখতেও পারবে না, আমি আল্লাহকে তোমরা বুঝতেও পারবে না, আমি আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল
আকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ কারো মুখাপেক্ষি না, কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম গ্রহণ করিও না, যেহেতু আমি আল্লাহ একক আমাকে তোমরা দেখতে পারবে না, আর দেখতে হলে না বিশেষ জ্ঞানের প্রয়োজন, কথা কোন ঠিক কি না, আল্লাহকে একমাত্র দেখেছেন আমার নবী সুবহানাল্লাহ, একমাত্র আমার নবী কামলিওয়ালা দেখছে আমার আল্লাহকে, আর আল্লাহ যে কেমন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ, আল্লাহ যে কেমন, আল্লাহ দেখতে কেমন, এটা জানেন আমার রাসূল, সুবহানাল্লাহ, কারণ আমার রাসূলকে আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াত করে নিয়ে আল্লাহর সাথে আল্লাহ দিদার দিয়েছেন, পাতা দাল্লা পাকানা হাবা আউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ, আল্লাহ বলে ফাতা দাল্লা ফাকানা মা বাকাও সাইনি আও আদনা, আল্লাহ বলে আমি এবং আমার মদিনাওয়ালা এত কাছাকাছি হয়েছি, নূর সে নূর মিল গিয়া, আমি আল্লাহ এবং আমার মদিনাওয়ালা একই পাশাপাশি বসা, সুবহানাল্লাহ, পাশাপাশি যখন নিয়েছে, কাছাকাছি যখন নিয়েছে, একজনে আরেকজনের সুরত সম্পর্কে জানা আছে না, এই জন্য আমার আল্লাহ বলে আমার নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে এসেছি, আমার একেবারে বাম পাশে, সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহ যে কেমন জানে আমার নবী, আর নবী যে কেমন চিনে মাত্র আমার আল্লাহ, পৃথিবীর মানুষ চিনে না, যারা চিনছে তারাই কিনছে, কথা কোন ঠিক কিনা, আবু বকর সিদ্দিক চিনেছেন তাই রসুলকে কিনেছেন, হযরত ওসমান জিন্নুরাই নবীকে চিনেছেন তাই রসুলকে কিনেছেন, হযরত আলী কাররামুল্লাহ বজ্র নবীকে চিনেছেন তাই নবীকে কিনেছে, হযরত ফারুক আজম খলিফাতুল মুসলিমিন ওমর আমার নবীকে চিনছে তাই আমার নবীকে জানার চেয়ে বেশি দাম দিয়া কিনেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, উমাইয়া দেখতেছে যে আমার সমস্ত ডিউটি ঠিক আছে, হঠাৎ করে তার একজন দাসী তার পাশের ঘরে রুমের মধ্যে শুনলো গভীর রাতে আমার আল্লাহর জিকির করে, জোরে কোনা সুবহানাল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ জপো আল্লাহ, এইভাবে জপতেছে আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নাম জপতেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে যখন সংবাদ দিল, উমাইয়া রে এইটা কি দাস কিনলা তুমি, যে দিনের বেলায় তোমার কাজ করে আর রাতের অন্ধকারে তোমার যিনি শত্রু তার ডাকে আল্লাহ রে, সুবহানাল্লাহ, উমাইয়ার পায়ে না হইতে পারে না, আমাকে ডাকতে হবে, আমার আমি যেহেতু তার মনি, শুধু আমারই ইবাদত করবে, আমারই গোলামি করবে, আমার খেদমত করবে, যাও তুমি লোক, এইভাবে যখন উমাইয়া আসতে করে তার ঘরের পাশে গেল, এবার জানালা দিয়ে আওয়াজ শুনতেছে আমার নবীর দরুদ পড়ে, আমার নবী কামলিওয়ালার দরুদ শরীফ পড়তেছে, আমার নবীর উপরে দরুদ পড়ে আল্লাহর উপরে জিকির করে সারাটা রাত্র এইভাবে কাটাইয়া দিল, পরের দিন সংসদ বসাইয়া মজলিস সাজাইয়া ডাক দিয়া কয় আমার খায় আমার পরে আর ডাকে আমার শত্রুরে, জোরে কোনা নাউজুবিল্লাহ, এইভাবে নির্যাতন শুরু হয়ে গেল, বেতের আকার শুরু হয়ে গেল, সাবুকের নির্যাতন শুরু হয়ে গেল, নাউজুবিল্লাহ, এমন ভাবে মারতে মারতে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিল, আরবের বাবলা গাছের কাঁটা বড় দুষ্ট, এই বাবুল গাছের কাঁটার উপরে লিয়া হযরত বেলালকে শেষরাইতেছে, নাউজুবিল্লাহ, আর বলে তুমি নবীর নাম ভুলে যাও পায় না, এই দুই জাহানের দুনিয়া মানলায় প্রমাণ দিলেন, জামুকা আমার নবীর দরবারে যখন যায় তখন সম্মান বেড়ে যায়, নবীর দরবারে যখন যায় তখন তার মান বেড়ে যায়, সুবহানাল্লাহ।